যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের জানাচ্ছি, তোমাদের পিতা আছে, তোমাদের মাতা আছে, তোমাদের সব সুরাজের থেকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসি পাওনা আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য কবির ভালোবাসা, কবির মহব্বত আমার আত্মার অন্তরে রবে রবে রেশায় রেশায় বীজ করতে হবে, কথা বলে দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মাধ্যমে আমাদেরকে যা যা দিয়েছে, এই নবীকে সবচেয়ে বড় নিয়ামত হলো এই নবী হলেন আমাদের নবী। এই নবীর কারণে কোন কায়নাত সৃষ্টি করা হয়েছে, এই নবমণ্ডল নবীর কারণে সৃষ্টি করা হয়েছে, এই ভূমণ্ডল নবীর কারণে সৃষ্টি করা হয়েছে, আকাশ বাতাস লৌহ কলম এই সব কিছু নবীর কারণে সৃষ্টি করা হয়েছে। এই যে ভূ জমি দেখতেছেন নবীর কারণে, এই যে দরিয়া হাত দিন নদ নদী মানুষ চিন্না ছোট মাত্রক আছে, 18,000 মাত্রক করেন, 40,000 মাত্রক করেন, 80,000 মাত্রক করেন, সকলেরকে সকলের সকলকে সৃষ্টি করার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে একজন নবী, তিনি যে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয়বাস্য, সেই কথাটাই গোটা মাখলুকের সামনে প্রমাণ করার কথা বলেন তিনি না। আজকের সেই নবীর চরিত্র নিয়ে অনেকে তারা হেসা করে, নবীর কিদ্দত মান হারিয়ে অনেকে অনুচিপূর্ণ অনেকে অনুচিপূর্ণ কথা বলে, কিন্তু পরিষ্কার করে যদি চাই আজকের এই মাহফিলের দিকে, আজকের এই জনসভার দিকে পরিষ্কার বলতে চাই, আল্লাহ তুমি যদি বিশ্বর দিকে আর কেউ কোনো দিন গেলে যাই, তুমি বিরুদ্ধে কেউ কোনো কথা বলে সঙ্গে সঙ্গে তার হাত ভেঙে চলো মারার জন্য। কত সুন্দর ছিলেন, কত চমৎকার ছিলেন, তুমি কিন্তু হাত
দেখছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসি কুহার অবস্থায় বিশ্বন বিশি দেখছেন, তাহলে তাদের গুনাহ নিবারণ হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শামায়াতের মিজাজের মাঝে একটা হাদিস রয়েছে রাসূলের সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার বিশ্বনবীকে দেখার জন্যে তার বাড়িতে গেলাম, তাই না? আলী উলামারা দেখার জন্য অনেকে বাড়িতে যায় না, হ্যাঁ, বিশ্বাবন্ধু দিকে আসি, আল্লাহ রুলির দিকে আসি। রাসূলের সাহাবী বলে আমি জাবের, আমি জাবের রাসূলুল্লাহকে দেখার জন্যে গেলাম, গিয়ে দেখি বিশ্বনবী সাদা কাপড় পরিধান করে মাথার ফুল আছে সাদে ঘুষে ফের দিয়ে তিনি বসা আছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী বলেন আমি একবার ছাদের দিকে তাকাই আর একবার বিশ্বের জাহান্নামের দিকে তাকাই, কিন্তু আমি দেখি তাদের মাঝে কালো দাগ দেখে